সিবিআই তল্লাশি নিয়ে নজিরবিহীন ক্ষোভ ফিরাদ হাকিমের স্ত্রী ও মেয়েকে পাশে নিয়ে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ পুরমন্ত্রী মেয়রের। কাউন্সিলর দীর্ঘদিনের এমএলএ ছিলাম, এখন পোর্টের এলাকার এমএলএ, বাংলার রাজনীতিতে অনেক দিন হয়ে গেল আমার। আমি প্রশ্ন করতে চাই, আমি কি চোর? আই এম এ থিফ। আমি কি চুরি করেছি? আমি কি চোর? বারবার করে এই হ্যারাসমেন্ট কেন? বিজেপির মতাদর্শের সামনে মাথা নত করব না, ওদের খাতায় গিয়ে নাম লেখাবো না। সেই জন্য আমার হ্যারাসমেন্ট, আমার ফ্যামিলির উপরে হ্যারাসমেন্ট বারবার করে, কখন এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে, কখনো আমার সারা দিন ধরে আমার বাড়ি সার্চ হচ্ছে, আজকে আমার ভাইয়ের শ্রাদ্ধ সেখানে যেতে দেওয়া হলো না। কি অপরাধ করেছি? ছোটবেলার থেকে চেতলার মানুষদের নিজে কোন রকমের ছোট করে ব্যবসা করে সেখান থেকে করে সমাজ সেবা করেছি, এটাই আমার অপরাধ। মানুষের পাশে যার যখন দরকার হয়েছে দাঁড়িয়েছি, সেটা আমার অপরাধ। কেন বারবার করে হেনস্থা? আজকে কি কি কেন? অ্যাক্ট অনুযায়ী পৌরমন্ত্রীর পৌর নিয়োগের সাথে কি সম্পর্ক আছে? পৌর নিয়োগের কোন ফাইল পৌরমন্ত্রীর কাছে আসে? দূর দূর পর্যন্ত পৌর নিয়োগের কোন সংক্রান্ত ব্যাপার পৌরমন্ত্রীর কাছে হয় না? অ্যাক্টের অনুযায়ী হয় না, প্রসিডিওর অনুযায়ী হয়। তাহলে কিসের জন্য এটা? বারবার করে প্রমাণ করা যায় নিয়োগ দুর্নীতি। যারা চাকরি নিয়ে টাকা নেয়, আমার মনে হয় তারা সব থেকে বেশি কীট। কোন লোককে চাকরি থেকে বঞ্চিত করা বা চাকরি নিয়ে চাকরি দিয়ে টাকা নেওয়া, তার থেকে নিজের মায়ের মাংস খাওয়া ভালো। বারবার বারবার করে চোর চোর চোর। আরে আমি বামফ্রন্ট আমলেও লড়াই করেছি, ঠিক আছে, কেস খেয়েছি, রাইটিং কেস, মারপিটের কেস, অবস্ট্রাকশনের কেস, এই অপমান হয়নি, বাড়ির লোক ইনভলভ হয়নি, নিশ্চিতভাবে মার খেয়ে হাসপাতালে রয়েছি, মার খেয়ে বাড়িতে সেবা শুশ্রূষা করেছে, কিন্তু কোনোদিন এই অন্যায় করেনি। কোন রকম দুর্নীতির সাথে জীবনে কোনোদিন জয়েন করিনি। 25 বছরের কাউন্সিলর চেতলায় একটা লোক বলে দেবে যে ববি হাকিমকে এরকম ভাবে পয়সা দিয়েছে? একটা লোক? আমি রেজিগনেশন দিয়ে সব ছেড়ে দিয়ে চলে যাব। একটা কন্ট্রাক্টর যে আমাকে টাকা দিয়েছে, একটা বিল্ডার যে আমাকে টাকা দিয়েছে, একটা লোক বলবে? পাপ করেছি মানুষের সেবা করে, নিজের ব্যবসা থেকে টাকা নিয়ে দিনের পর দিন মানুষের সেবা করেছি। রিলেটেড কেস কেন আজ জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করবেন না যে কি পেলেন রিলেটেড? অ্যাক্ট অনুযায়ী তো কিছু ছিল না, কি রিলেটেড পেলেন? কে অয়নশীল জানিও না, কি রিলেটেড হয়েছে আমার সাথে? কেন আমি বারবার করে হেনস্থার শিকার? সারা জীবন এক